ভগবান, ভগবান যে করেই হোক আমাকে আমাকে ভগবতীর মায়ের কাছে পৌঁছে দাও, নাহলে যে ভয়ে আমি মরে যাব। আমাকে আজ নিশ্চিত হতেই হবে ওটা চিনি কি না। ঠাকুরন, ঠাকুরন তুই কোথায়? চিনি তাহলে সত্যিই বেঁচে আছে, আর ওর মেয়েই ভগবতী? সর্বনাশ, সর্বনাশ! এরকম অস্থির হলে কি করে হবে মা? তোমার শরীর খারাপ সেটা তো তোমাকে বুঝতে হবে। কোথায় কোথায় ছুটে ছুটে তুমি খুঁজবে মেয়েকে? আমার ভালো লাগছে না মা দিদা, আমি চুপ করে বসে থাকে কি করে বলো তো? হ্যাঁ, সে কখন বেরিয়েছে? এখনো তো এলো না, আমার জন্যই সে ডাক্তার খুঁজতে গেছে। কেমন আছে ও, কি করছে কিচ্ছু জানতে পারছি না আমি এখানে, কিচ্ছু না। যেখানে আছে ঠিক আছে, চলে আসবে। মাঝখান থেকে তোমার শরীর খারাপ হয়ে গেলে মেয়েটা তো এসে আরো কান্নাকাটি করবে, সেটা ভাবো। ঠাকুরের দয়ায় রাস্তাতেই চিনিকে পেয়ে গেছি, ওকে খুঁজে বের করা অসম্ভব ছিল। তার উপর আবার আমাকে বলে গেছে, বড় ঠাম্মি তুমি আমার মায়ের খেয়াল রেখো। আচ্ছা, ও যদি এসে দেখে তোমার শরীর খারাপ আরো বেড়ে গেছে, ও ভাববে আমি তোমার কোনো দেখাশুনোই করিনি। উফ দিদা, তুমি কেন বুঝতে পারছো না? এই অবস্থায় আমার এখন চুপ করে থাকাটা সম্ভব নয়, আমার বসে থাকাটা সম্ভব নয়। তুমি কোথায় যাবে খুঁজতে বলো তো? আমি অমরকে বলবো ভগবতীকে খুঁজতে। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।